দু হাজার বাইশের একত্রিশে মার্চ পর্যন্ত সময়কালে কত বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তি তার হিসেবে দিয়েছে একুশের মার্চ পর্যন্ত মোদীর সম্পত্তির পরিমাণ ছিল এক কোটি সাতানব্বই লক্ষ আটষট্টি দু হাজার বাইশের একত্রিশে মার্চ পর্যন্ত তা বেড়ে হয়েছে দুই কোটি তেইশ লক্ষ বিরাশি হাজার পাঁচশো চার টাকা ফিক্সড ডিপোজিট ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস জীবন বীমা গহনা ব্যাংকে জমা টাকা এবং হাতে থাকা নগদ মিলে মোদীর অস্থাবর সম্পত্তির এই হিসেব দেখানো হয়েছে গত বছর মোদীর হাতে নগদ ছিল ছত্রিশ হাজার নশো টাকা তা কমে পঁয়ত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হয়েছে ব্যাংকে জমা টাকার পরিমাণও এক লক্ষ বাহান্ন হাজার চারশো আশি টাকা থেকে কমে হয়েছে হাজার টাকা মোদীর নামে কুড়ি হাজার টাকার এল এন টি বন্ড রয়েছে বলে জানানো হয় দু হাজার বারো সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটি কিনেছিলেন তিনি এই বছর সেটির কোনো উল্লেখ মেলেনি পোস্ট অফিসের এনএসসি সার্টিফিকেটের মূল্য আট লক্ষ তিরানব্বই হাজার দুইশো একান্ন টাকা থেকে বেড়ে নয় লক্ষ পাঁচ হাজার টাকা হয়েছে মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার নশো সাতান্ন থেকে বেড়ে এক লক্ষ উননব্বই হাজার তিনশো পাঁচ টাকা হয়েছে পঁয়তাল্লিশ গ্রাম ওজনের মোদীর চারটি সোনার আংটি রয়েছে বলে জানানো হয়েছে যার মূল্য এক লক্ষ তিয়াত্তর হাজার তেষট্টি টাকা এক বছর আগে সেটির মূল্য এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো একত্রিশ টাকা ছিল এইদিকে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী দফতরের দেওয়া মোদির স্ত্রী যশোদা বেনের উল্লেখ থাকলেও তার সম্পত্তির পরিমাণ জানা নেই বলে দেখানো হয়েছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে মোদীর অস্থাবর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ছাব্বিশ লক্ষ তেরো হাজার টাকা বেড়েছে বলে দেখানো হয়েছে মোদীর নামে স্থাবর সম্পত্তির জায়গায় লেখা রয়েছে নীল আগে যদিও মোদীর নামে গুজরাটে একটি জমি ছিল যৌথভাবে তাতে মোদির পঁচিশ শতাংশ অংশীদারিত্ব ছিল বলে দেখানো হয়েছে দু হাজার একুশ সালে সম্পত্তির খতিয়ান দিতে গিয়ে চোদ্দ হাজার একশো পঁচিশ স্কোয়ার ফিটের বেশি আয়তনের ওই জমির পঁচিশ শতাংশের মালিকানার কথা জানিয়েছিলেন মোদী খোদ গুজরাটের গান্ধীনগরের ওই জমির বাজার মূল্য এক কোটি দশ লক্ষ গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দু হাজার দুই সালে পঁচিশে অক্টোবর আরও তিনজনের সঙ্গে মিলে সেটি কিনেছিলেন তিনি কুড়ি বছর আগে জমিটির মূল্য ছিল এক লক্ষ ত্রিশ হাজার চারশো অষ্টআশি টাকা বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ